ছত্তিশগড়ের স্কুল শিক্ষামন্ত্রী প্রেমসাই সিং টেকাম পুলিশের নেশামুক্তি অভিযানের এক অনুষ্ঠানে গিয়ে কার্যত মদ্যপানের জয়গান গাইলেন। বললেন, মদ মানুষকে ঐক্যবদ্ধ করে, তবে নিজের উপর নিয়ন্ত্রণ রেখে মদ্যপান করতে হবে। শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, শুরু হয়েছে বিতর্ক। মদ মানুষকে ঐক্যবদ্ধ করে, স্কুল শিক্ষামন্ত্রী প্রেমসাই সিং টেকামের এই বক্তব্যে উত্তাল ছত্তিশগড়। ওয়াদারফর নগরে ছত্তিশগড় পুলিশের নেশামুক্তি অভিযানের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী। শ্রোতার আসনে স্কুল পড়ুয়ারা, মাইক হাতে পেয়ে মদ্যপানের সুফল বোঝানো শুরু করেন প্রেমসাই সিং টেকাম। হিন্দি সাহিত্যের বিশিষ্ট করহবি ও সাহিত্যিক হরিবংশ রায় বচ্চনে মধুশালা গ্রন্থের উল্লেখ করে প্রেমসাই বলেন, হরিবংশ রায় বচ্চন যে লিখেছিলেন, মন্দির মসজিদ বিভেদ সৃষ্টি করলেও মদ মানুষকে ঐক্যবদ্ধ করে, তবে মদ্যপানের ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানেই না থেমে তিনি বলেন, আমি মদ্যপান সংক্রান্ত একটি বৈঠকে গিয়েছিলাম, সেখানে একদল মানুষ মদ্যপানের বিরোধিতা করছিলেন, অন্যরা মদ্যপানের সুফলের ব্যাখ্যা দিচ্ছিলেন। আমরা তো কখনো কখনো অনুষ্ঠানে ভোটে মদের ব্যবহার করি। টেকাম এটাও বলতে ভোলেন, মদ সবসময় জল দিয়ে পাতলা করে সঠিক সময় পান করা উচিত। শিক্ষামন্ত্রীর বাণী, মদ মানুষকে ঐক্যবদ্ধ করে। আমরা তো অনুষ্ঠানে ভোটে মদের ব্যবহার করি। মদ সঠিক সময় পান করতে হয়, সবসময় জল দিয়ে পাতলা করে মদ্যপান করা উচিত। পড়ুয়াদের সামনে খোদ শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষ, ছত্তিশগড়ের কংগ্রেস মন্ত্রিসভায় কার্টুনের কোনো অভাব নেই। তবে এসবের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের মদের প্রতি আসক্ত হতেও বারণ করেন প্রেমসাই সিং টেকাম। বলেন, নেশার খারাপ দিকগুলি নিয়েও, তবে প্রথমেই মদ্যপানের সুফল বোঝানোর পর এসব কথা আর ধোপে টেকেনি। তবে ছত্তিশগড়ে এমন বার্তা নতুন কিছু নয়। কিছুদিন আগে এই ছত্তিশগড়েই বিজেপির এক বিধায়ক মদের বদলে ভাং খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কলকাতা টিভি।